নমস্কার বন্ধুরা, আমার নাম পূর্ণি আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে এই ভিডিওটা একটা বলতে পারো তোমাদের সাথে গল্প আড্ডা বা খুবই ক্যাজুয়াল। তো আজকের ভিডিওটাতে আমি আমার যা ইয়ারিংসের কালেকশন আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি একটা ক্যাটাগরি ওয়াইজ দেখাবো মিনিমাম কী কী টাইপের ইয়ারিংস আমাদের কাছে থাকা উচিত, যাতে কয়েকটা ইয়ারিংস দিয়ে আমরা সমস্ত রকম ড্রেসের সাথে ওগুলো পেয়ার আপ করতে পারি। আর আমার মনে হয় আমার মোটামুটি একটা ভালো ইয়ারিংস কালেকশন আছে। সাফিসিয়েন্ট আমি কখনোই বলতে পারবো না, বাট মোটামুটি একটা কালেকশন অনেক বছর ধরে আমি জমাচ্ছি। তো সেই অনুযায়ী আর আমার ইয়ারিংসের ভীষণ শখও আছে, তো সেই অনুযায়ী আমি একটু খোঁজ খবর রাখি যে কোথা থেকে কম দামে বা রিজনেবল প্রাইসে আমরা ভালো ইয়ারিংস পেতে পারি। তো আমার যা জাঙ্ক ইয়ারিংসের কালেকশন আছে আর আমি সেগুলো কীভাবে পেয়ার আপ করি সেটারই একটা গাইড আমি বানিয়েছি টিউটোরিয়ালটা বলতে পারো। তো সময় নষ্ট না করে আমি আজকের ইয়ারিংস কালেকশনটা দেখাতে শুরু করছি। আর যারা আমার চ্যানেলটা আজকে নতুন দেখছো, আমি রিকোয়েস্ট করবো একটু সময় স্পেন্ড করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলে আমি বিউটি, লাইফস্টাইল, কুকিং, শপিং রিলেটেড ভিডিওস আপলোড করতে থাকি। তো তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এবং অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে, যাতে ফিউচারে আমি কোনো ভিডিও বানালে তার নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও। তো সময় নষ্ট না করে আমি আমার কালেকশনটা দেখাতে শুরু করছি। তো আমার ইয়ারিংস কালেকশনের মধ্যে আগে আমি ছোট বিলগুলো দেখিয়ে দিচ্ছি। তো আমি রিসেন্টলি ইয়েলো চিমসের কিছু দুল পারচেস করেছিলাম ফ্লিপকার্ট থেকে। এগুলো অফিস ওয়েয়ারের জন্য খুব ভালো তোমরা বলতে পারো। তো আমার পার্ল খুব পছন্দের, তো একটা কম্বো ছিল ইয়েলো চিমসের এই দুলটা। এটা আমার প্রথম পার্লের দুল, আমি একবার তোমাদের পরে দেখাচ্ছি কিরকম আসে লুকটা। এটা তোমরা যে কোনো ওয়েস্টার্ন টপ বা অফিস ওয়েয়ার হিসাবে পরতে পারো, খুব কিউট দেখতে। আর প্রত্যেকটা প্রোডাক্ট যেগুলো অনলাইনে শপিং করেছি আমি লিংক নিশ্চয়ই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো বন্ধুরা, এটা আমার প্রথম পার্লের ছোট দুল যেটা আমি দেখালাম এই ভিডিওটাতে। তো দেখো খুব কিউট একটা লুক আসে, এটা যে কোনো কর্পোরেট ড্রেসের সাথে তোমরা পরতে পারো বা যে কোনো ওয়েস্টার্ন ড্রেসের সাথে খুব সুন্দর লাগবে। তো এটা প্রথম দুলটা, এর সাথে সেটে আরেকটা দুল ছিল। ওই দুলটা আমি কিছুদিন আগে একটা নাইনটিজ বলিউড লুক ক্রিয়েট করেছিলাম তাতেও পরেছিলাম, এর থেকে সামান্য বড়। তো এটা সিম্পল একটা পার্লের এরকম হুপ ইয়ারিংস। আর আমি কিছুদিন আগে যে একটা নাইনটিজ বলিউড লুক ক্রিয়েট করেছিলাম তাতেও আমি এই দুলটা পরেছিলাম। তো এই দুটো মিলিয়ে আমার 270-280 এরকম প্রাইস লেগেছিল। তো তোমরা অফারের জন্য ওয়েট করতে পারো এবং সেই সময় অর্ডার দিতে পারো। তো এটা আমার ছোট দুল একটা দেখিয়ে দিলাম। আর ইয়েলো চিমসের আর একটা দুল আমি পারচেস করেছিলাম ফ্লিপকার্ট থেকে। এটা ইন্ডিয়ান ড্রেস, ওয়েস্টার্ন ড্রেস সব কিছুর সাথেই যাবে। এটাও একটা এরকম হুপ ইয়ারিংস, গোল্ডেন আর এরকম হোয়াইট স্টোনের কাজ করা। এটা ইন্ডিয়ান ড্রেস, ওয়েস্টার্ন ড্রেস সব কিছুর সাথে পরতে পারি আমরা। আর এটা আমি একটা সোনম কাপুর লুক করেছিলাম তার সাথে পরেছিলাম। কোনো শাড়িতে হোয়াইট স্টোনের কাজ থাকলে বা কোনো ব্ল্যাক ড্রেসের সাথেও এটা খুব ভাল লাগবে, হোয়াইটের সাথেও। তো এরকম লুক আসছে। তো এটারও আমি লিংক দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে। এরপর আমি একটা সিম্পল ইয়ারিংসের কথা বলতে চাইবো। এটা কোনো অনলাইন রুল নয়, এটা তোমরা যে কোনো রাস্তাতে স্টলে বিক্রি করে
হাতিবাগান, নিউ মার্কেট, শ্যামবাজার, গড়িয়াহাট তোমরা যে কোনো জায়গায় পেয়ে যাবো, যেগুলো হচ্ছে এরকম প্লেন হুক। এই ইয়ারিংসগুলো কুর্তি, ওয়েস্টার্ন ড্রেস সাথে মেনলি চলে, শাড়ির সাথে খুব একটা চায় না, তবে যেগুলো প্রিন্টেড শিফন হয় বা একটু ফাঙ্কি টাইপের শাড়ি হয় তার সাথে তোমরা দেখতে পারো পেয়ার আপ করে। তো এটা আমি এরকম দুল আমি ম্যাক্সিমাম টাইমে পরি, কারণ এই ড্রেসগুলো, এই দুলগুলো ম্যাক্সিমাম টাইপের ড্রেসের সাথে যায়, প্লাস আমার মতো যাদের গোল মুখ একটুখানি কমপ্লিমেন্ট করে আমাদের ফেসের সাথে। তো আমি সিম্পল ইয়ারিংসগুলো দেখালাম, এরপরে আমি আমার গর্জাস দুলগুলো দেখাতে শুরু করছি। সিম্পল থেকে গর্জাস আমি যাচ্ছি। তো আমার মনে হয় এরকম হুক যে দুলগুলো হয় প্লেন মেটালিক, এটা যে কোনো মেয়ের ওয়ার্ড্রবে থাকা উচিত, আই হোপ তোমাদের সবারই আছে। আর বিশেষ করে যদি কারোর গোল্ড ফেস হয় অবশ্যই তোমরা এগুলো ট্রাই করতে পারো। এরপর হচ্ছে কুর্তির সাথে সব থেকে সুন্দর লাগে সিলভার জুয়েলারি। তো আমার নিউ মার্কেটে চাম্বালামা থেকে কেনা একটা সিলভার ঝুমকি আছে যেটা খুব ফেভারিট, সেটা হচ্ছে এটা। আমি যে পিকু লুকটা ক্রিয়েট করেছিলাম কিছুদিন আগে সেই লুকে আমি এই দুলটা করেছিলাম। যে কোনো কুর্তির সাথে এটা খুব ভাল লাগে। আর সেম আমার মতো যাদের রাউন্ড ফেস তাদের ঝুমকি পরলে মুখটা একটু সুন্দর লাগে। তো এটা কিন্তু অনেক পুরনো বাট এত ভালো, এখনো এটা আগের মতোই আছে। তো এটাও আমার খুব ফেভারিট। আর একটা আমার কর্পোরেট টাইপের দুল আছে, এটা আমার খুব ফেভারিট। এটা আমি অ্যাভন থেকে পারচেস করেছিলাম অনেকদিন আগে, খুব সম্ভবত 2017 কি 2018 সালে। এটা না ওয়েস্টার্ন ড্রেসের সাথে পরলে ওয়েস্টার্ন টপ বা গাউন খুব ভাল লাগে, একটা ইউনিক টাইপের ব্লু আর গোল্ডেনের কম্বিনেশনে। এটা আমি পারচেস করেছিলাম অ্যাভন থেকে, দেখিয়ে দিচ্ছি দুলটা পরলে এরকম লুক আসে। তো এই দুলগুলো আমার পুরোপুরি শখে, তবে আমার মনে হয় এরকম ছোট পার্লের টব বা হুপ যেগুলো হয় সিলভার এরকম, আর সিলভার ঝুমকা, এই তিনটে ক্যাটাগরির দুল আমাদের সবারই ওয়ার্ড্রবে থাকা উচিত। প্লাস যদি শখ থাকে এরকম সুন্দর কালেকশন তোমরা অবশ্যই বানাতে পারো, পুরোপুরি এগুলো পার্টি ওয়েয়ারই। এরপর আমার খুব ফেভারিট একটা দুল দেখাচ্ছি, এটা একটা ঠিক একটু মুসলিম ডিজাইন ঝালর টাইপের, এটা আমি বিয়ে বাড়িতে খুবই পরতে প্রেফার করি। এটাও আমি অ্যাভন থেকে পারচেজ করেছিলাম। এটা যে কোনো আনারকলি বা একটু গর্জাস শাড়ি বা গাউন খুব ভালো যায়, বা গর্জাস সালোয়ার যে কোনো ইন্ডিয়ান ড্রেসের সাথে। তো দেখো কতটা সুন্দর রিচ লুক আসে। এটা একটু এক্সপেন্সিভ, এটা আমি যখন পারচেজ করেছিলাম 700 to 800 নিয়েছিল, বাট এখনো অবধি পুরো সেম টু সেম আছে। তো খুব ফেভারিট এটা একটা আমার দুল। এটা আমি আনারকলি কুর্তির সাথে যদি একটু লাউড মেকআপ করি তখন পরি। এরপর আমি আমার, তো এরকম দুলও তোমরা যদি চাও একটু পার্টি ওয়েয়ারের জন্য পারচেস করতে পারো, খুব সুন্দর একটা লুক আসে। এরপর আমার আর একটা মোস্ট ফেভারিট দুল আমি দেখাচ্ছি, এগুলোকে চাঁদবালি ইয়ারিংস বলে। এটা আমি আমার বিয়ের সময় অ্যামাজন থেকে পারচেস করেছিলাম, আর আমার ম্যাক্সিমাম লুকে তোমরা দেখবে এটা আমি পরি, খুব গর্জাস লুক আসে, মুখটা খুব ভরাট ভরাট লাগে। আমি এটা আমার বেনারসি একটা আছে ব্লু কালারের তার সাথে পরি, এছাড়া আনারকলি কুর্তির সাথে তো পরি। পুরো যে কোনো সিম্পল লুককে এটা গর্জাস করে দেয়। আর আমার একটা করিনা কাপুর লুক ছিল যাতে আমি একটা গ্রিন শিফন পরেছিলাম, তার সাথেও আমি এই ইয়ারিংসটা পরেছিলাম।
তো এখন পুশটা লাগানো নেই বলে খুলে পড়ে গেল সরি তো ঠিক এরকম খুব গর্জিয়াস লুক আসে আমার মনে হয় যাদের আমাদের মতো রাউন্ড ফেস বা যে কোনো ইন্ডিয়ান মেয়ের ওয়ার্ড্রবে অবশ্যই এরকম একটা চাঁদবালি থাকা উচিত তোমরা এরকম চাঁদবালি অ্যামাজন থেকে পেয়ে যাবে বা নিউ মার্কেট বা যে কোনো বড় বাজার এখান থেকেও পছন্দ মতো পারচেস করতে পারো খুব একটা এক্সপেন্সিভ হয় না মানে রিসেন্টলি তো আরো দাম কমেছে এরপর আমার আর একটা খুব ফেভারিট চাঁদবালি ইয়ারিংসই দেখাচ্ছি এটা আমি ইয়েলো জিন্স থেকেই পারচেস করেছিলাম এটা হচ্ছে স্কাই ব্লু কালারের দুলটা হচ্ছে এইটা খুব সুন্দর একটা রাজস্থানি রয়্যাল লুক আছে এটার লিংক আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এটা যে কোনো স্কাই কালার বা কন্ট্রাস্ট ম্যাচ করে ইন্ডিয়ান ড্রেসের সাথে পরলে খুব সুন্দর একটা লুক আসে এটা আমি আমার একটা স্কাই কালারের চিকেনকারি কুর্তি আছে তার সাথে একবারই পরেছি বাট ফিউচারে যদি এরকম কম্বিনেশনের আনারকলি পারচেস করি তার সাথে পরলে খুব ভালো লাগবে তো এতটা মুখটা ভরাট হয় আর এটাও আমি পারচেস করেছি ইয়েলো জিন্সে এটা প্যাক অফ টু ছিল এটার আর একটা কালার ছিল রেড আর গ্রিন তো রেড আর গ্রিনটা আমি আমার একটা দিদিকে গিফট করেছি আর আমার যেহেতু ব্লু কালারের ড্রেস অনেক আছে এই কালারটা আমি নিয়েছি এটারও লিংক আমি নিশ্চয়ই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো খুব রিজনেবল প্রাইস আছে আর এখন মনে হয় খুব সম্ভবত ইয়েলো জিন্সে ডিসকাউন্ট চলছে তো মেন্স জুয়েলারি উমেন্স জুয়েলারি খুব ভালো পাওয়া যায় আমরা ইয়েলো জিন্স থেকে খুবই কিনি আমার হাজবেন্ড মানে অর্ণব অনেক চেন কেনে অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায় তো এটা দুটো মিলিয়ে হয়তো 400-400 বা 500 এরকম কিছু প্রাইস ছিল আমি লিংক দেবো তোমরা এখন রিসেন্ট কি প্রাইস চলছে দেখে নিতে পারো তবে একটু অফার দেখে কিনবে যাতে একটু ভালো ডিসকাউন্ট অ্যাভেল করতে পারো এরপর আরেকটা সিম্পল দুল দেখাচ্ছি তোমাদেরকে তো এটা আমি যেটা এবার দেখাবো এটাও কিন্তু অনলাইনে কেনা নয় এটা সত্যনারায়ণ মার্কেট থেকে কেনা বড় বাজারে এটা একটা কুর্তির সাথে আমি পরি মেনলি এরকম টাইপের কারণ যে কোনো কুর্তিকে এটা এগুলো খুব গর্জাস করে দেয় তো এরকম একটা আছে আমার প্রি ওয়েডিং এ আমি এই দুলটা পরেছিলাম এছাড়া কোনো জামাতে মাল্টি কালার থাকলে এটা আমি পরি বা শাড়ি যেগুলো হয় হ্যান্ডলুম কটন তার সাথেও এগুলো ভাল লাগে এরপরে যে ব্র্যান্ডটা তোমাদের দেখাবো এটাও আমি রিসেন্টলি পারচেস করেছি জাভেরি পার্লসের এই গ্রিন কালারের দুলটা খুব গর্জিয়াস দেখতে এটাও আমরা উইদিন 300 এটার প্রাইস ছিল কারণ ডিসকাউন্ট চলছিল তো এটা কোনো আনারকলি লেহেঙ্গা শাড়ি যেগুলো হয় গর্জিয়াস স্টোন বসানো তার সাথে পরলে দারুণ লাগবে তো এরকম টাইপের ঝুমকিও আমার মনে হয় সবার ওয়ার্ড্রবে থাকা উচিত এই সিম্পল কিছু ইয়ারিংস এর জন্য না আমাদের লুকটা অনেকটা চেঞ্জ হয়ে যায় খুব গর্জিয়াস বানিয়ে দেয় আমাদের লুকটাকে সো দেখো তো অনেকগুলো দুল তোমাদের সাথে শেয়ার করলাম এর পরের যে দুলটা আছে এটা হচ্ছে একটা তখন যে টেলিশপ দেখাতো না ওখান থেকে পারচেস করেছিলাম এটা আমার একটা লেহেঙ্গার সাথে ম্যাচ করে কেনা ছিল অরেঞ্জ কালারের তার সাথেই আমি পরি কারণ এক্সাক্ট অরেঞ্জ কালারের গর্জিয়াস ড্রেস আমার নেই খুব একটা তাহলে
দেখিয়ে দিচ্ছি। এরকম টাইপের লুকটা আসে, আর আমি পরে দেখালাম না। এরপরে আর একটা ব্র্যান্ড বলবো, এখন খুব ভালো পাওয়া যাচ্ছে অনলাইনে, সেটা হচ্ছে আরাধ্যা জুয়েলারি। এটা অ্যামাজন ফ্লিপকার্ট সব জায়গাতেই পাওয়া যায়। তো ওনাদের একটা সেট আমি কিনেছিলাম এরকম রেড সিলভারের, এটা শাড়ির সাথে পরলে খুব ভালো লাগে, আর তার সাথে ম্যাচ করে এরকম একটা রেড কালারের ইয়ারিংস ছিল। এটারও দাম ছিল এক্স্যাক্টলি 250 টাকা। তো আমি কখনো শাড়ি পরলে এটা পরি যদি ম্যাচ করে, আদারওয়াইজ শুধু দুলটাও পরা যায়। এরপর লাস্ট কিছুদিন ধরে আমাদের এখন ট্রেন্ডে আছে সিলভার জুয়েলারি, ভীষণ ভালো লাগে যে কোনো ব্ল্যাক হোয়াইট বা ইন্ডিয়ান ড্রেসের সাথে পরলে। তো আমার এরকম একটা হুপ ইয়ারিংস আছে, এটাও আরাধ্যা, না সরি এটা আমি মিশো থেকে কিনেছিলাম। এটা আমি আমার হোয়াইট চিকেনকারি কুর্তির সাথে পরি, খুবই ভালো লাগে। এটারও লিংক আমি দিয়ে দেব। এটাও পুরো সেটটা নিয়েছিল 250 টাকা। এর সাথে একটা এরকম নেকলেস আছে, তো মোটামুটি অনেকগুলো দেখালাম তোমাদের। আমার মনে হয় এরকমও একটা দুল সবার থাকা উচিত, কারণ সিলভার জুয়েলারি কিনলে না বন্ধুরা নষ্ট হয় না, কোনো না কোনো ইন্ডিয়ান ড্রেসের সাথে ঠিকই ইউজ হয়ে যায়। এরপরে তোমাদেরকে একটা দেখাবো, এটা একটা সেট অ্যাকচুয়ালি এরকম, এটা আমি অ্যাভন থেকে পারচেজ করেছিলাম, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে নেকলেসটা, এই দুটো হচ্ছে আঙুরের থোকার ডিজাইন, এই দুটো হচ্ছে ইয়ারিংস, আর এরকম ম্যাচিং একটা ব্রেসলেট, এটাও আমার খুব ফেভারিট। আমার একটা ব্লু আর পিঙ্ক কালারের আনারকলি আছে, সেটার সাথে আমি পরি। আর একটা ব্র্যান্ড যেটা এখন ভীষণ ভালো চলছে সেটা হচ্ছে জাভেরি পার্লস। তো আমার দীপিকা পাড়ুকন লুকে আমি তোমাদের দেখিয়েছিলাম এই চোকারটা, ভীষণ ফেভারিট এটা আমার। এখন এটা 294 চলছে, আমি রিসেন্টলি দেখলাম, অ্যাজিও থেকে তোমরা পারচেস করতে পারো। আর এর সাথে ম্যাচ করে এরকম একটা দুল ছিল, এটা খুলে পড়ছি, তোমরা আমার দীপিকা পাড়ুকন লুকটা দেখতে পারো। এটা ভীষণ একটা রয়্যাল লুক নিয়ে আসে, শাড়ির সাথে পরতে পারো, আনারকলির সাথে পরতে পারো। আই হোপ তোমরা দেখতে পাচ্ছ, এটারও লিংক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। এগুলো এখন খুব আমাদের বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট হয়ে গেছে, মানে এতটা কম দামে এগুলো আগে পাওয়া যেত না। তো কারোর যদি সামনে কোনো অনুষ্ঠান থাকে বা এমনি এরকম তোমরা গয়নার কালেকশন বানাতে ভালোবাসো, তো অবভিয়াসলি এইটাও পারচেস করতে পারো, আমার এটা ভীষণ ফেভারিট। তো মোটামুটি আমার কটা ফেভারিট জুয়েলারি কালেকশন আমি তোমাদের দেখালাম, সব জুয়েলারি আমার কাছে নেই, কারণ আমি আমার মা আমরা একটুখানি মিলেমিশে পড়ি, তো সেজন্য অনেক সময় কিছু সিলভার জুয়েলারি মায়ের কাছেও আছে। তো মোটামুটি যেগুলো আমার ভীষণ পছন্দের সেগুলো আমি তোমাদের দেখালাম। তো তোমরা আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো এরকম কালেকশন, তোমরা নিজেদেরও বানাতে পারো, এবং অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আর আমি একদম মেকআপ করা, যে মানে পুরো সুন্দরভাবে মেকআপ করার পর যে ইয়ারিংসগুলো আমি পরেছি যেরকম ড্রেসের সাথে, সেগুলোরও ফটো এই ভিডিওতে শেয়ার করব, তোমরা দেখে নিতে পারো, এবং প্রত্যেকটা লিঙ্কও আমি দিয়ে দেবো, তোমরা যদি পারচেস করতে চাও অবশ্যই করতে পারো। তো আজকে এইটা শেয়ার করে আমার খুব ভালো লাগলো, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে,
সাবধানে থাকবে, আবার ভবিষ্যতে দেখা হবে কোনো নতুন ভিডিওতে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, স্টে সেফ স্টে হেলদি। Didn't take very long after meeting you for me to make a move. Less than a week, and I told myself not long before that I had to focus on school and any involvement with a girl I would not seek. But when you showed up, all the self-promises and plans I made went straight out the window. I had the courage to start this, but I went about